Hello students, welcome to Practice Studio. আজকে আমরা দশম শ্রেণীর অনুশীলনী R-2 এর কোয়েশন 6 এর প্রশ্নগুলি সমাধান করব। আমরা লাস্ট ভিডিওগুলোতে কোয়েশন 5 এর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম। প্রশ্ন 6 হচ্ছে, নিম্নের প্রতিটি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? এই প্রশ্নের প্রথম অঙ্কটি দেওয়া আছে 468, এটাকে আমরা প্রথমত উৎপাদকে বিশ্লেষণ করব। দুই দিয়ে এটাকে ভাগ করলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 2 একে 2, 2 একে 2, 3 এর মধ্যে 1 থাকবে, এখানে আনলে এটি 14 হয়ে যাবে, 7 দুগুণা 14 হবে। তিন দিয়ে করবো, এখন আমরা তিন তিনকে নয়, এখানে দুই থাকবে এগারোর মধ্যে, এটি এখানে আনলে হবে 27, এখানে হবে 3 নং 27, আবার তিন একে তিন, তিন তিনকে নয়, অর্থাৎ এখানে আমরা 468 লিখতে পারি। 2 × 2 × 3 × 3 × 13, এখানে দুইয়েরও জোড় সংখ্যা আছে এবং তিনের জোড় সংখ্যা আছে, কিন্তু 13 এর কোনো জোড় সংখ্যা নেই, অতএব আমরা 468 কে 13 দ্বারা ভাগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। রোমান টু দেওয়া আছে 1584, এটিকে প্রথমত আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, এখানে দুই দিয়ে ভাগ করলে এটি হবে 7 গুণা 14, এখানে 1 থাকবে, এটি হবে, এখানে 1 আনলে হবে এটি 18, 9 গুণা 18, 2 গুণা 4, আবার দুই দিয়ে করলে হবে 2 একে 3 দুগুণা 6, এখানে 1 থাকবে, এখানে আনলে হবে এটি 19, 9 দুগুণা 18, এখানে 1 থাকবে, এটি হবে 12, 6 দুগুণা 12, আবার দুই দিয়ে করলে হবে 2 একে 2, এখানে 1 থাকবে, এখানে হবে 19, আবার 9 দুগুণা 18 হবে, এখানে থাকবে 1, এটি এখানে আনলে হবে 16, 8 দুগুণা 16, আবার দুই দিয়ে করলে হবে 9 দুগুণা 18, এখানে থাকবে 1, এখানে আনলে হবে 18, আবার 9 দুগুণা 18, তিন দিয়ে করলে হবে 3 তিনকে 9, 3 তিনকে 9, এটি হবে 3 এগারো 33। 1584 কে লিখতে পারি 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 11, এখানে দেখছি আমরা দুইয়ের জোড় সংখ্যা আছে, এখানে এই দুই দুটির জোড় সংখ্যা আছে, তিনের জোড় সংখ্যা আছে, কিন্তু ইলেভেনের কোনো জোড় সংখ্যা নেই, অতএব 1584 কে 11 দ্বারা ভাগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। রোমান থ্রি হচ্ছে 2645, এটাকে আমরা 5 দ্বারা করবো, এখানে 5 পাশা 25 হবে, 1 থাকবে 26-এর মধ্যে, এটি এখানে আনলে হবে 14, এখানে 5 গুণে 10 এবং 4 থাকবে, এটি হবে 5 × 45, এখানে আমরা লিখতে পারি 23 × 23, অর্থাৎ 23 দুটিকে গুণ করলে হবে 5 × 9, সুতরাং 2645 কে লেখা যায় 5 × 23 × 23, অর্থাৎ 5 × 23 এর জোড়া সংখ্যা আছে, কিন্তু 5 এর কোনো জোড়া সংখ্যা নেই, অতএব আমরা 2645 কে 5 দ্বারা ভাগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। রোমান ফোর হচ্ছে 1620, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, দুই ধাপ ভাগ করলে হবে 8 গুণে 16, 2 একে 2, 0, আবার দুই ধাপ করলে হবে 4 গুণে 8, দুই দিয়ে 1 ভাগ যাবে, সুতরাং এখানে 0 হবে এবং 5 গুণে 10 হবে, তিন দিয়ে করলে হবে 3 একে 3, 4 এর মধ্যে 1 থাকবে, এখানে হবে 10, 3 তিনকে 9, 1 থাকবে, এখানে আনলে হবে 15, 3 পাঁচে 15, 5 দ্বারা করলে হবে 5 দুগুণা 10, এখানে 3 থাকবে, এটি হবে 5 সাত 35, আবার 3 দ্বারা করলে হবে 3 নং 27, 3 তিনকে 9, যত আমরা 1620 কে লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 3 × 3 এবং 5, অর্থাৎ
হ্যাঁ, 2 ইয়ারের জোড়া সংখ্যা আছে, 3 ইয়ারের জোড়া সংখ্যা আছে, এবং আবার 3 ইয়ারের জোড়া সংখ্যা আছে, কিন্তু 5 ইয়ার পর জোড়া সংখ্যা নেই। অতএব 1620 কে 5 দ্বারা ভাগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। কোয়েশন 7 দেওয়া আছে, একটি সৈনিক ক্যাম্পে 1764 জন সৈনিককে বর্গাকার রূপে এমনভাবে দাঁড় করানো হলো যাতে দৈর্ঘ্য এবং প্রস্থের সারিগুলোতে সমান সংখ্যক সৈনিক থাকে। প্রত্যেক সারিতে কতজন সৈনিক ছিল? এখান থেকে আমরা যদি 1764-এর বর্গমূল বের করি, তবে এই বর্গমূলটি হবে প্রত্যেক সারিতে থাকা সৈনিকের সংখ্যা। সুতরাং 1764-কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, দুই দিয়ে ভাগ করলে এটি হবে 8 × 16, এক থাকবে এখানে হবে 8 × 16, 2 × 4, 2 দিয়ে করলে হবে 4 × 8, 4 × 8, 2 × 2, 3 দিয়ে করলে হবে 3 × 3, মানে এখানে হবে 14, 3 × 4, 12, এবং 2 থাকবে, সুতরাং 3 × 7, 21 থাকবে। আবার 3 দিয়ে করলে হবে 3 × 4, 12, মানে 2 থাকবে, এটি হবে 3 × 9, 27, এটি হবে 7, 47, 49। সুতরাং আমরা 1764-কে লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 7 × 7, অর্থাৎ 2² × 3² × 7². সুতরাং 1764-এর স্কোয়ার রুট করলে এটি হবে, 2 দুটি থেকে আমরা একটি লিখবো, 3 দুটি থেকে একটি লিখবো, এবং 7 দুটি থেকে একটি লিখবো, এটি হবে 3 × 2 = 6 এবং 6 × 7 = 42, অর্থাৎ 42। সুতরাং 1764-এর বর্গমূল হচ্ছে 42। অতএব প্রত্যেক সারিতে থাকা সৈনিকের সংখ্যা হবে 42 জন। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর অনুশীলনী R-2 কোয়েশন 6 এবং কোয়েশন 7 আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা কোয়েশন 8 নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।